এখন দেখবেন রূপান্তর টপ নিউজ। আসন্ন বগুড়া এক ও যশোর ৬ আসনের উপনির্বাচনকে সামনে রেখে অনিয়ম তদন্তে দুটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন পূর্ব সময়ে সকল অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করবে এই কমিটি। সাভারের পাওনা টাকা চাওয়ায় ইটভাটার এক শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। ভিসার শর্তাবলী লঙ্ঘন করে তাবলিগ জামাতে অংশগ্রহণ, ধর্মীয় প্রচার ও করোনার বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা অমান্য করার অভিযোগে গ্রেফতার ৮২ বাংলাদেশিকে জামিন দিয়েছে ভারতের নয়াদিল্লির একটি আদালত। রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে দিয়ে সড়ক পারাপারের সময় দুর্ঘটনায় আবুল হোসেন ওরফে দুলাল নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি বনানীতে একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে স্টোর কিপার পদে চাকুরি করতেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় সরকারি হাসপাতালগুলোর নাজুক অবস্থা তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। মেডিকেল চ্যারিটির একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, কিছু রোগী ও স্বাস্থ্যকর্মী বলেছে রোগীরা হাসপাতালে যাওয়ার চেয়ে বাড়িতেই মরতে পছন্দ করছেন। করোনা পরীক্ষায় প্রতারণার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে আগেই জানিয়েছিলেন বলে দাবি করেছেন জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। যতদিন স্কুল বন্ধ এবং অনলাইনে ক্লাস চলবে ততদিন ৫০% টিউশন ফি নেয়া সহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে প্যারেন্টস ফোরাম অফ মাস্টারমাইন্ড স্কুল। ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের সামনে তারা এই মানববন্ধন করেন। প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ বাজেট ঘোষণা করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নতুন অর্থবছর ২০২০ থেকে ২১ অর্থবছরে এবার গত অর্থবছরের চেয়ে ৬৮.৪৪% বাড়িয়ে বাজেট ধরা হয়েছে ৬১১৬.৫৯ কোটি টাকা। রাজধানীর মিরপুরে পশ্চিম মণিপুর থেকে সিয়াম শেখ নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রাকিবকে আটক করেছে পুলিশ। মিরপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠান। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তা আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মন্ত্রিসভার এক বৈঠকের পর সেগুলো বাতিলের ঘোষণা দিয়েছে দেশটি। আপনারা দেখছেন রূপান্তর টেলিভিশন।